बुलावे तुझे यारे अज मेरी गलियां बसाऊं तेरे संग उन बारीर मेरे कोई काम करूं ना शुरू करे हेलो गाइज गुड मॉर्निंग वेलकम बैक टू आवर यूट्यूब चैनल अनीश आशा करी तुम्हारा सकले भलो आचो एवं सुस्थ आचो और अनेक भलो आची। तो ब्लॉगटा जगह स्टार्ट कर दिए जगह स्टार्ट करी तो सब समय तो से सब समय तुम्हारे साथ जगह स्टार्ट कर दिए तो ब्लॉगटार संगे थको ब्लॉगटा कि होते चले तुम्हारा टाइटल और थंबनेल देखे बुझे गेचो हमें कि बोलब। तो ब्लॉगटा बोलब चैनल ना देखे सम्पूर्ण ब्लॉगटा देखार जो वेदरटा देखो आकाशे वेदरटा एरकम ही रही गेछे तो आर पुरोटाई एरकम। तो एदिके ट्रैक्टर चाष करा हच्छे ट्रैक्टर दिए और ये आमी बने चले एसेछि सकाले तुम्हारा जानोई आमी बने चले आसि। तो आमार संगे थाकबे ब्लॉगटा स्किप ना करे सम्पूर्णटा देखबे आबार बोलछि और आकाशे वेदरटा तोमादेरके आगे शेयर करेछि। तो चलो आमार साथे थाको आरो किछु आमी नतून नतून शेयर करब जतटुकु पारि। तो चलो स्टार्ट दिके पुरो হয়ে গেছে কোড়াকুড়ি চাষ করার জন্য আমাদের এখানে আর পুরোটাই বাকি রয়েছে এইদিকে চলছে এখন এই যে এইদিকে ট্রাক্টর যাচ্ছে আর কত পাখির আওয়াজ আসছে সকালে শুনতে খুবই ভালো লাগে। তো সঙ্গে থাকো বন্ধুরা আবার বলছি কি স্কিপ না করে সম্পূর্ণ দেখো আর এই যে দেখো পুরো কোড়া হয়ে গেছে। তো এখন এই যে বর্ষার সময় এসেছে তো এই বর্ষার সময় যত সময় বর্ষা থাকবে তত সময় এই কাদাগুলো থাকবেই এই কাদাগুলো কখনোই যাবে না আমাদের বাড়িতে মানে বুঝতেই পারছো কতটা কাদা হয়েছে যেতে এসে কতটুকু অসুবিধা হয়। আর বন্ধুরা এই যে আমাদের এখানে এই যে আমাদের নয় এটা ওদের তো এইখানের মধ্যে চারাগুলো দেখো এই জায়গায় আগে ছিল আর এই যুগে অনেক আগে ছিল তো এগুলো অনেক বড় হয়ে গেছে বন্ধুরা। এখানে কত কাটাযুক্ত গাছ তোমাদেরকে আগেই দেখিয়েছিলাম আগের ভিডিওতে আর এই যে কচুর লতি তো আবার দেখিয়েছিলাম। তো এই যে এখানে কচু গাছ আর কি আর তো চলো বন্ধুরা আকাশের ওয়েদারটা যেইভাবে উঠেছে আজকে এত বৃষ্টি দেবে মনে হচ্ছে তো কয়েকদিন দিক দিয়ে এত গরম পড়েছিল। তো এই যে দেখো এখানে শিমের গাছগুলো লাগানো হয়েছিল তো কত বড় হয়েছে দেখো তো এইখানেই লাগানো হয়েছিল। এবার বাড়িতে যাওয়া হচ্ছে পুরো জল আরো বৃষ্টি দেবে তো আরো জল হয়ে যাবে এই জায়গাতে শুধু এই জায়গাটুকু জল আছে আর এইদিকে কোনো জল নেই এইদিকে পুরো ঠিক আছে আর এইদিকে একটা পুকুর। তো এই পুকুরের জলগুলো খুব পরিষ্কার। তো তো বন্ধুরা দেখো আকাশের ওয়েদারটা এতদিন যে শুকনো ছিল রাস্তাঘাট শুকিয়েছিল এত রোদে তো এইবার বৃষ্টি দিয়ে মনে হচ্ছে এইগুলো করে শেষ করে দেবে একদম কাদা করে দেবে। তো চলো সঙ্গে থাকো আমি বাড়িতে চলে এসেছি আর এই যে পুকুর দিকে যাচ্ছি পা দেবো বলে কারণ কাদা আছে এই সময় তোমরা জানোই। তো চলো